এপিসি যেটা আচার্য বাবুল্য চন্দ্রবাবুন যেটা কন্ডাক্ট করেছিল প্রাইমারি ভোট, সেটা কিন্তু করে দেখিয়েছে যেটা পিএসসি করেনি। আমাদের দাবিটা হচ্ছে অবিলম্বে এই এক্সাম বাতিল করতে হবে এবং যোগ্য মেধার ভিত্তিতে এক্সাম আবার রিএক্সাম নিতে হবে এবং যোগ্য মেধার ভিত্তিতে কিন্তু প্রত্যেককে নিয়োগ করতে হবে। শুধু ফুড এসআই নয়, এর পরে যে এক্সাম আসছে মিসলেনিয়াস, ক্লাব চিফ, WBCS, প্রত্যেকটা এক্সাম কিন্তু আমরা যাতে স্বচ্ছভাবে হয় সেই দাবি কিন্তু আমরা এখান থেকে জানাচ্ছি। আর একটা জিনিস আমরা জানাচ্ছি, যেভাবে WBTET কিন্তু প্রত্যেকটা নাম্বার যেভাবে ব্রেকডাউন করে দেখিয়েছে সেভাবে কিন্তু পিএসসিও কিন্তু প্রত্যেকটা পরীক্ষার অর্থাৎ রিটিন যেটা হচ্ছে, ইন্টারভিউ যেটা হচ্ছে, প্রত্যেকটা কিন্তু ব্রেকডাউন করে নাম্বার প্রকাশ করবে এবং মেধা তালিকার ভিত্তিতে কিন্তু আমরা নিয়োগ চাই। সেই দাবিতে কিন্তু আজকে আমরা পিএসসি ভবনের সামনে এবং আমরা চাই যে চেয়ারম্যান সাহেব আমাদের সাথে দেখা করুক, আমাদের দাবি দাওয়াগুলো শুনুক এবং রিএক্সামের ব্যবস্থা করুক। এর সাথে আমি এটাই বলতে চাই, যারা প্রতারক যারা জালিয়াত তাদের জন্য কঠোর শাস্তি হয়। কারণ আপনি দেখবেন গ্রাম বাংলা থেকে প্রচুর ছেলে মেয়ে যারা কিন্তু শহরমুখী হয়েছে শুধুমাত্র পড়াশোনার জন্য, প্রত্যেকটা গরিব পরিবারের ছেলে মেয়ে এখানে আজকে রাস্তায় বসে আছে কিন্তু। তাহলে আজকের মেধার ভিত্তিতে আমাদের মেধাটা আমরা যাচ্ছি।